পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় দেশেও সেভাবে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে মেট্রো রেল নিয়ে এক চুক্তি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অপু, আপনার কাছে যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, তো এইসব বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আরশিদা আপনাকে। আসলে ইতিমধ্যে কিন্তু সারা দেশের মানুষ জেনে গিয়েছে যে রাজধানীর যানজট নিরসনের ক্ষেত্রে বর্তমান সরকার কিন্তু নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো যে মেট্রো রেলের পদক্ষেপ। সেই মেট্রো রেলের পদক্ষেপ কিন্তু এমআরটি যে সিক্স লেনের বিষয়টি যে বারবার বলা হচ্ছিল সেটি কিন্তু অলরেডি মানে কাজ সম্পূর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে মেট্রো রেলের যে কর্মযোগ্য সেটা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে, সেটিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন আজকের যেই যে স্বাক্ষরিত অনুষ্ঠান হলো এমআরপি ওয়ান যে লাইন অনুষ্ঠানে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যে পাতাল যে মেট্রো রেলটি চালু হবে সেটির যে সমঝোতা মানে যে স্মারকটি মানে আজকে স্বাক্ষরিত হলো সেই বিষয়ে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যে এই সরকার চায় যে এই দেশের উন্নয়ন হোক এবং দেশের উন্নয়নের স্বার্থে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে তিনি বদ্ধপরিকর। এরপর কিন্তু তিনি কথা বলেন গণমাধ্যম মানে কর্মীদের সাথে এবং এই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সাথে তিনি আসলে সমসাময়িক যে রাজনৈতিক ইস্যু সেগুলো নিয়ে কথা বলেন এবং তিনি সে সময় মানে আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিএনপি যে আসলে যে ছলাকলার যে রাজনীতি করছে এই রাজনীতি থেকে তাদেরকে বের হয়ে আসতে বলেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন এবং তারা যে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে ভূত যে মাথায় চেপে বসেছে তাদের সেই ভূত তাদেরকে নামানোর জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এছাড়াও তিনি আরও আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান সরকার আসলে যে চেষ্টা করছেন যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচন কমিশন কীভাবে উপর দেবে সেটি নির্বাচন কমিশনের ব্যাপার, কারণ সরকার কিন্তু আসলে নির্বাচন পরিচালনা করবে না, এটাই নির্বাচন পরিচালনা করবে কমিশন। তো সেক্ষেত্রে আসলে কমিশনের উপর আস্থা রেখে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপিকে আবারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে তিনি বারবার একটি কথা মানে বলেছেন, সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে এসে এই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সেই জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আবারও আহ্বান জানিয়েছেন তিনি। তো আসলে আরশিদা, এটাই ছিল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ খবর। আবু সাইদ অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।